আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের শিকার পরিবারকে সরকারি ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের সংহতি সভায় তিনি এই আহ্বান জানান। দেশ বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে বলেও সতর্ক করেন তিনি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নয়াপল্টনে বিএনপির সংহতি সভায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। সভায় অংশ নেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও। বাবা সন্তানের ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। গুম খুনের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বক্তারা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করার দাবি জানান তারা। সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে, স্বৈর শাসনের বিরোধিতা করতে না পারে। শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে, আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। গুমের শিকার প্রত্যেকের পরিবারকে ভাতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তাদের আত্মত্যাগেই দেশ ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে দাবি তার। আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে। ফ্যাসিবাদের পতনে সন্তুষ্টির সুযোগ নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন এখনো দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। সন্তুষ্টির কোনো কারণ নাই, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।